মডার্ন গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টিভির স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য দর্শক এর সঙ্গে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখেন এবং যারা আমাদের কাছে আপনাদের শারীরিক বিভিন্ন সমস্যার জন্য প্রশ্ন পাঠান দর্শক আমরা ইতিমধ্যে অনেক প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়েছি এবং সেই সকল প্রশ্নের সমাধান দেবার জন্য আজ উপস্থিত হয়েছি বড় মতো এবার উপস্থিত আছেন আমাদের দেশের একজন অত্যন্ত স্বনামধন্য হার্বাল গবেষক ও চিকিৎসক এবং মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি আসসালামু আলাইকুমতুল্লাহ দর্শক তাহলে আসুন আপনাদের প্রশ্নের উত্তর পর্বটি শুরু করি প্রথমেই যার প্রশ্নটি হাতে নিলাম তার নাম হচ্ছে লাভলি আক্তার তার বয়স হচ্ছে পঁচিশ বছর প্রশ্ন হচ্ছে যে আমার দীর্ঘ নয় বছর যাবৎ গর্ভে বাচ্চা আসছে না কিছুদিন আগে আমার বোন ফোনের মাধ্যমে আপনার সাথে কথা বলে টেলিভিশনে আপনার পরামর্শে আমার বোন নিয়মিত খাদ্য তালিকা তৈরি করে খাচ্ছে আমার গর্বে বাচ্চা না আসার কারণে আমার স্বামীর বাড়ির লোকের আমাকে দায়ী করছে কিন্তু ডাক্তারের শরণাপন্ন হলে আমার স্বামী শুক্র দুর্বল বলে ডাক্তার সাহেব মন্তব্য করেছেন এই বিষয়ে এই বিষয়ে অনেক ওষুধ খাওয়াতে আমার স্বামী আরও দুর্বল হয়ে যাচ্ছে কি খাদ্যপত্রের মাধ্যমে জি আপনার স্বামীকে যে শুক্র দুর্বলতা আছে শুক্র আছে এই ধরনের খাবার আপনার স্বামী কম খাচ্ছি আপনি এটা প্রতিরোধ করতে পারেন কারণ আপনার স্বামীকে আপনি প্রতিদিন দশটা কুরমা দশটা খেজুর দশটা কিশমিশ এবং বিশটা বাদাম আপনি তিন মাস আপনার স্বামীকে খাওয়াবেন এই তিন মাস আপনার স্বামী দুইবার গোসল করবে আপনার স্বামীর পায়খানা প্রসাব একশো পার্সেন্ট ক্লিয়ার থাকতে হবে দিনে দুইবার পায়খানা এবং চারবার প্রসাব যেন আপনার স্বামীর ক্লিয়ার থাকে এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যার পায়খানা তারপর সব ক্লিয়ার থাকবে পেটে গ্যাস থাকলে এই ধরনের সমস্যা হতে পারে পুরোনো মল পেটে জমে জমে সব রকম বাধার সৃষ্টি করতে পারে এজন্য আপনার স্বামীকে আপনি কালিজিরার তেল মধু এবং অলিভ অয়েল তিনটা চায়ের তিন চামচ দিনে তিনবার খাওয়ার অভ্যাস করতে হবে একটু তিনটা মাস কষ্ট করেন যে কোনো কারণে আমার মনে হয় যে আপনার স্বামী হয়তো এক সময় দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেয়েছেন দীর্ঘদিন প্রেশারের ওষুধ খেতে পারেন দীর্ঘদিন ডায়াবেটিসের ওষুধ খেতে পারেন দীর্ঘদিন হরমোনের ওষুধ খেতে পারেন বা কেউ কোনো রিমোটিক ফিভারের ওষুধ খেতে পারেন আইবিএসের ওষুধ খেতে পারেন এই ধরনের দীর্ঘমেয়াদী ওষুধ থেকে পুরুষের শুক্র নষ্ট হয়ে যায় তারপর মানসিক সমস্যা থেকে পুরুষের শুক্র নষ্ট হতে পারে কোনো বড় ধরনের মাথায় আঘাত পেয়ে শুক্র নষ্ট হতে পারে কোনো বড় ধরনের ইউনোথেরাপির সমস্যা থেকে শুক্র নষ্ট হতে পারে যদি সিবলিস গোনোরিয়া থেকে শুক্র নষ্ট হতে পারে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে খাদ্যাভ্যাসের নতুন পরিবর্তন এনে আপনি এই শুক্র আপনার স্বামীর তৈরি করে পারেন প্রতিদিন কমপক্ষে দুটি ডিম খাবে অল্প সিদ্ধ মধু খাবে কাঁচা মধু র মধু যেটাকে বলে আর যদি আপনি কালিজিরা ফুলের মধু জোগাড় করতে পারেন তাহলে খুবই ভালো কালিজিরা ফুলের মধু একাই একশো সেই ধরনের সমস্যার প্রতিরোধ করতে পারেন কারণ আপনি কালিজিরার মধু অনেক বাজারে এখন পাওয়া যাচ্ছে অনেকেই মার্কেটিং করতেছে বাংলাদেশে এক দুটা এলাকায়ই কালিজিরা ফুল থেকে মধু সংগ্রহ করা হয় আপনি ওগুলো সংগ্রহ করতে পারেন যদি ভালো পদ্ম ফুলের মধু পান তাহলে এটার জন্য ভালো কাজ করে আর ডিম দুধ যেটা কমন আছে এটার সাথে আপনি যুক্ত করবেন কুরমা খেজুর কিসমিচ এবং বৃষ্টি করে বাদাম প্রতিদিন তবে বাচ্চা না হওয়ার জন্য স্বামীর বাড়ির লোকেরা কিংবা স্ত্রী বাড়ির লোকেরা একে অন্যকে দোষারোপ করা বিজ্ঞানসম্মত নয় বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই ইম্পর্টেন্সি বা পুরুষত্বহীনতা বলেন বা সন্তান না হওয়ার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগের দায়ী হচ্ছে পুরুষরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভাগ দায়ী হচ্ছে মহিলারা দায়ী বলা যাবে না বিভিন্ন কারণে শারীরিক সমস্যা ব্যক্তি ইনফেকশন থেকে হইতে পারে সিব্রিজ গনোরিয়া থেকে হইতে পারে আর সিব্রিজ গনোরিয়া যে অনৈতিক কাজ করলে হয় এটা ঠিক কথা না সিব্রিজ গনোরিয়া আপনার যদি কোনো বন্ধুর সিব্রিজ গনোরিয়া থাকে তার কাপড় পরলে আপনার হতে পারে তার প্যান্ট পরলে তার জাঙ্গা পরলে হতে পারে সে যে বাথরুম ব্যবহার করে এটা করলে হতে পারে তার হাড়ি পাতির ব্যবহার থেকে হতে পারে আর বি ভাইরাস হলে আমরা অনুরোধ করি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তার বি ভাইরাস রোগ ভালো হওয়ার পরে বাচ্চাটা দেয় কারণ বি ভাইরাস স্বামী স্ত্রীর থাকলে সেইখানে সন্তান হলে সেটা ডিজেবল হতে পারে অটিস্টিক হতে পারে অনেক রকম সমস্যা হতে পারে এই জন্য তাদেরকে বলি এখন বি ভাইরাস ভালো হচ্ছে যদি আপনি ভেজিটেরিয়ান হয়ে যেতে পারেন রাতারাতি আপনি ভেজিটেরিয়ান হয়ে যান যার বি ভাইরাস আছে চি ভাইরাস আছে কে ভাইরাস আছে তাকে ভেজিটেরিয়ান হতেই হবে হতেই হবে হতেই হবে কোনো ওষুধ ছাড়া আল্লাহ তালা ভালো করে বি ভাইরাস হয়েছে আপনি তাড়াতাড়ি আপনি কালিজিরার তেল আর অলিভ অয়েল খান অন্য কোনো তেল আপনি খাবেন না তাইলে পরেও আপনার বি ভাইরাস থেকে আপনি মুক্তি পেতে পারেন তাদের বি ভাইরাস হচ্ছে তারা স্বামী স্ত্রী মিলনের পূর্বে অবশ্যই নিম তেল ব্যবহার করতে হবে তাইলে পরে আপনার অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন বি ভাইরাস হলে শুধু ভয় পেয়ে দুম ধরে ঘরে বসে থাকলে হবে না আপনাকে নিমের পাতা খেতে হবে নিম পাতা দিয়া গোসল করতে হবে আপনাকে হানড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান হতে হবে প্রতিদিন পেঁপে খেতেই হবে ভাতের সাথে এইসবগুলোর ভুজি দিয়ে ভাত খেতে হবে ভাতের সাথে অলিভ অয়েল দিয়ে ভাত খেতে হবে এই জিনিসগুলো আমাদের মানতে হবে জানতে হবে বুঝতে হবে না হলে পরে আপনি রোগ হলে শুধু ডাক্তারের কাছে দৌড়ালি আপনার রোগ ভালো হবে না আপনার খাদ্য আপনার পথ্য আপনার কাছে ডাক্তারের ওষুধ ডাক্তারের কাছে কারণ আপনি ওষুধ খান এতটুক আর খাদ্য খান এতগুলো অথবা এই খাবারগুলোকে যত আপনি বেশি নিরাপদ করতে পারবেন ততই আপনি বি ভাইরাস সি ভাইরাস কে ভাইরাস যত শুক্র সমস্যা আছে আপনার বাচ্চা কাচ্চা হয় না এগুলির জন্য অনেক ক্ষেত্রে আমি দেখছি যে এগুলো ওষুধ না নিজেদের ম্যানেজমেন্ট অ্যারেঞ্জমেন্ট দায়ী দুজনে যদি সুন্দর ম্যানেজমেন্ট অ্যারেঞ্জমেন্ট করতে পারেন ভালো ডাক্তারের সাথে কাউন্সিলিং করতে পারেন অভ্যাসের ব্যাপক পরিবর্তন আনতে পারেন প্রেশারের ওষুধ আপনি সারা জীবন খেয়ে যাবেন আপনি বাচ্চা চাইবেন হবে না আপনি টাইফয়েডের ওষুধ খাইতেছেন সেখানে আপনার বাচ্চা আসবে এটা আপনি চিন্তা করতে পারেন না আপনি বি ভাইরাস সি ভাইরাস আছে আপনি বাচ্চা আসবে সেটা আপনি কোনোদিনও চিন্তা করতে পারেন না এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে আমরা আপনার কোনো কিছু না জেনেই এটা প্রেসক্রিপশন দিতে পারি না আমরা যে প্রেসক্রিপশনগুলি দিলাম এটা কমন আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মানুষের জন্য যারা ইসলামিক টিভি দেখেন তাদের জন্য যদি কারো কোনো সন্দেহ থাকে আমাদের কথায় আপনারা ওয়েবসাইটে যান আপনারা দেখেন বিশ্বের পত্রপত্রিকা দেখেন স্বাস্থ্য সম্পর্কে এখন প্রতিদিন প্রতিটা পত্রিকায় কিছু না কিছু লিখছে সেখান থেকে দেখতে পান যেন কেউ একজন কিছুই জানে না বোঝে না সে হয়তো কোনো ডাক্তারি বই পড়া ডাক্তার হয়ে গেছে সে বলে ফেললো কাঁচা হলুদে কুরকুমিন নাই সে একটা পত্রিকায় লিখে ফেললো দুই কলম যে কাঁচা হলুদে কুরকুমিন নাই তাইলে কি কাঁচা হলুদে কুরকুমিন বন্ধ হয়ে গেল কা একজনের দুই কলম লেখায় একজন রিটায়ার্ড ডাক্তারের দুই কলম লেখায় হয়ে গেলো বন্ধ সারা বিশ্বের মানুষ বলতেছে কুরকুমির আছে আপনি লিখার আগে একবার একটু ওয়েবসাইটে যাওয়া উচিত ছিল আপনার বিশ্বের দশটা সায়েন্টিস্টের সাথে আলাপ করা উচিত ছিল একটু সায়েন্স লাইবেটারিতে আমাদের ঢাকা ইউনিভার্সিটির পুষ্টি বিজ্ঞানে একজন ভালো কেমিস্ট্রির সাথে আলাপ করা উচিত ছিল আপনি লেখে বসলেন আরেকজন দেখুন লেখে দিল যে পানি বেশি খেলে তার ডায়বেটিস হওয়ার সম্ভাবনা থাকে একজন লেখে দুই কথা লিখে বৈশাখাল না পানি বেশি খেলে ডায়বেটিস হতে পারে এটা তো কোনো কথা হলো না এই কথাটা বলে তো আপনি মানুষকে ক্ষতি করলেন বিশুদ্ধ পানি না খেলে একটা কথা বলতে পারতেন পানি যদি একটু স্বাদ স্বাদযুক্ত হয় তাহলে তার জীবনে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে না সেই কথাগুলি না বলে উল্টো একটা কথা বলে মানুষকে ভয় ধরায় দেওয়া এটা তো ঠিক কথা না